হাওড়া গোদ্দা মানে ইমু প্যাসেঞ্জার যে ট্রেনটা এই ট্রেনটাতে আমরা যাবো। আমরা কোথায় যাবো সেটা জানতে গেলে তোমাকে কি করতে হবে? আর দেখতে পাচ্ছ এই যে মেন আমাদের বেরিয়ে শুয়ে যে রাস্তা যাচ্ছে সেটা বোলপুর টাউন, কিন্তু আমরা আজকে মিললি আমরা যাচ্ছি কোথায় মো? খুব সুন্দর মাটি বাড়ি দেখো, বাড়ি দেখতে পাচ্ছ, খুলছে দরজা খুলছে দেখো। এই যে মামি, এই যে আমার সেই বন্ধু, এই যে এই মানুষটা, তার নাই আমরা গেলে আসতাম, খুব খুব আসতাম, এখন আছে মিষ্টি হলো। হ্যালো বন্ধুরা, আমি সুমন, আবার আমার চ্যানেল বলপুর সুমন ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অলরেডি তোমরা থাম্বনেলের টাইটেল থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লালমাটির দেশে, মানে বোলপুর। তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা কোথায় চলে এসেছি, মগরা স্টেশন। এবং আমার সাথে কি আছে দেখতে পাচ্ছ? আমার ভাগনা অডি, আর ক্যামেরাতে পিছনে আছে কে? আমার জায়াবু। তো আজকে আমরা এই তিনজন আমার সঙ্গী, চলো আবার নতুন রাজ্যের সন্ধানে চলছি, আমরা বোলপুর যাব। তো সেখানে কি করব সেটা দেখতে গেলে কি করতে হবে? ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন আমাদের পরিবারের সদস্য নেই, তাদের আমাদের পরিবারে এসো, আমাদের ইউটিউব চ্যানেলে এসে আমাদের পরিবারের সদস্য, এবং বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথে থাকো, এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের গন্তব্য, আজকে কোথায় যাবো? মগরা স্টেশন থেকে অলরেডি 30-এর ট্রেন, তো অলরেডি 1:20 হয়ে গেছে, ট্রেনটা হয়তো 5 মিনিট লেট আছে, ব্যানার থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর হয়তো 5 মিনিটের মধ্যে ট্রেন মগরা স্টেশনে চলে আসবে। তো আমরা এখন এখানে ট্রেন ধরবো এবং আমরা আমাদের গন্তব্য ফার্স্ট বোলপুর, সেখান থেকে নেবে কোথায় যাব, কি করব, কি আনন্দ মজা সবটাই তোমার দেখাবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা আমরা শুরু করি। তো চলো বন্ধুরা সি ইউ। তো অলরেডি ট্রেন ঢুকে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমাদের ট্রেন ধরে দেখো ঢুকছে। তো আমরা এই হাওড়া গোদ্দা মানে ইমু প্যাসেঞ্জার যে ট্রেনটা, এই ট্রেনটাতে আমরা এখন যাবো। এই দেখতে পাচ্ছ জায়বু আছে, ভাগনা ওই কাছে, তো চলো। হ্যাঁ তো চলো ট্রেনে উঠি, উঠে তারপর বোলপুরে গিয়ে নেবে, বোলপুরে নেবে তোমার সঙ্গে আবার বাদবি কথা। তো চলো বন্ধু কেউ তো ফাইনালি বন্ধুরা আমরা প্রায় 3 ঘন্টার মতো ট্রেন জার্নি করে এই সব স্টেশনে এসে পৌঁছলাম। এখন সময় হচ্ছে তোমার প্রায় 4:30 বেজে গেছে, আর ট্রেনটা লেট ছিল প্রায় 40 মিনিটের বেশি লেট ছিল। তো আমরা এসে পৌঁছলাম, দেখতে পাচ্ছি পৌঁছলাম আমার বোলপুর শান্তিনিকেতন। তো এখান থেকে আমরা এখন যাব, আমরা কোথায় যাব সেটা জানতে গেলে তোমাকে কী করতে হবে? আর একটু ওয়েট করতে হবে, কেন আমরা যাদের টানে, যে সমস্ত মানুষগুলো টানে প্রত্যেকবার এখানে আসি যে গ্রামে যায়, সেই গ্রামে তোমাদের নিয়ে যাবো। আর হয়তো কিছুক্ষণ বাকি হয়তো যেতে আমাদের টোটো তো আর 15 মিনিট লাগবে। তো চলো আমরা এই সামনে টোটো স্ট্যান্ড, সেখান থেকে আমরা টোটো ধরবো এবং তারপর আমরা সেই গ্রামে যাবো। তো কোথায় যাচ্ছি সে জন্য কি করতে আমার সাথে থাকো, দেখতে থাকো। তো চলো আমরা এবার এই স্থান থেকে এবার টোটো স্ট্যান্ড দিকে হতে যাচ্ছি, আমি তোমাদের দেখাই। এই টোটো স্ট্যান্ড দিতে পারছি, এখানে গাড়ি যে স্টেশন দেখবে হলো আমরা বেরিয়ে টোটো স্ট্যান্ড, এখানে লাইন দিয়ে টোটো যাবো, কিন্তু আমরা এখান থেকে টোটো ধরবো না। এই এখানে পাশে দিতে হচ্ছে কত ছোটো ছোটো স্টল লাগবে দাদা, এই যে এখানেও কত টোটো স্ট্যান্ড টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা এখানে টোটো ধরবো, আমরা মেন গেটে বেরিয়ে গিয়ে ওই সামনে মেন রাস্তা থেকে ধরবো। আর কিছুক্ষণ আমাদের হেঁটে যেতে হবে, চলো হেঁটে যাই। দেখতে পাচ্ছ এই পাশে কি সুন্দর কাজ হয়েছে, এর আগে যখন এসেছিলাম এগুলো তখন কাজ ছিল না, তো এখন এগুলো কি সুন্দর কাজ হয়েছে, জায়গা হলো কি সুন্দর বাঁধানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। হয়তো আর 1-2 বছর পরে এগুলো স্ট্যান্ড হয়ে যাবে হয়তো, যার জন্য কি সুন্দর জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছ। এই যে মেন আমাদের যে রেল স্টেশন, যে মেন গেট, এখান থেকে এবার আমরা বাইরে বেরবো, বেরে শুয়ে যাচ্ছে এটা মেন, তোমার দেখি দেখতে চলো বন্ধু। আমরা এবার এই যে সামনে মেন আমাদের গেট থেকে এখানে বাইরে বেরবো, চলো তোমার দেখাই। এই যে এই মেন গেটটা থেকে বেরিয়ে শুয়ে যে রাস্তা যাচ্ছে সেটা বোলপুর টাউন, কিন্তু আমরা আজকে মেনলি টাউনের উদ্দেশ্যে আসিনি, দেখতে পাচ্ছি অনেক সুন্দর লেখা রয়েছে দাঁড়িয়ে। তো এটা হচ্ছে এই রাস্তা শুয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন টাউন দিকে যাচ্ছে,
কিন্তু আমরা এটাতে যাবো না, আমরা যাবো লেফট সাইডে। এই যে ওটা হনুমন্ত মন্দির, আমরা যাবো লেফট। এই যে বাঁ দিকে যে রাস্তাটা এইখান দিয়ে আমরা যাবো টোটো ধরে। এবার আমাদের আমরা মেন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা এখান থেকে টোটো পেয়ে গেছি। এবার আমরা এই যে দাদার সঙ্গে টোটো ভাড়া নিয়ে কথা বলে নিয়েছি, আমাদের 20 টাকা করে ভাড়া নেবে। তো আমরা যাচ্ছি কোথায় মামা? সুপুর গ্রামে, তাই তো? তো ভাই তোমাদের বলে দিলাম আমরা এখন যাবো কোথায়, সুপুর গ্রামে। তো আমরা সেই উদ্দেশ্যে আমরা টোটো ধরে নিয়েছি। এবার আমরা টোটো চেক করেছি, আর হয়তো মিনিট দশেক লাগবে আমাদের যেতে। তো চলো আমরা ওখানে পৌঁছে গিয়ে আমাদের এই সমস্ত পরিচিত মানুষ ভালোবাসা মানুষগুলোর সঙ্গে আমাদের পরিচয় হবে, সবার সঙ্গে তোমাদের পরিচয় করাবো এবং ওই গ্রামটাও আমরা যত সম্ভব আমরা ঘুরে দেখাবো। হয়তো আমরা সব টাইমের জন্য এসেছি, তো চলো যতটা পারবো আমি তোমার সাথে ঘুরে দেখাবো। তাহলে চলো সাথে থাকবে আমাদের, এবার এই টোটো ছাড়লো। এই রাস্তাটা আপনি যেতে দেখতে পাচ্ছ, এটা বাইপাস, এটা মেন তুমি বোলপুর তোমরা টাউন দিকে চলে যেতে পারবে। তো আর এই আমরা সোজা যাবো এদিকে সামনে দিকে কাশীপুরের দিকে, বাইপাস রাস্তাটা। আর আমরা সোজা যাবো এখন এদিকে কাশীপুরের দিকে, কাশীপুর থেকে বাদিকে আমরা লেফট টার্ন করবো। আর এই কিছুক্ষণ কাশীপুর রাস্তা, এই রাস্তা যে তোমরা দেখতে পাচ্ছ সামনে, এই রাস্তা পানাগড় পানাগড় দুর্গাপুর রাস্তা চলে যাওয়া যাবে। এই দেখতে পাচ্ছ বাসগুলো, রুটের বাস, ব্লাড মুন যেটাকে বলে, মানে লালচে লালচে আবার সুন্দর লাগছে দেখাচ্ছে। তোমার যত সিটে ঢাকা পড়ে যাচ্ছে হয়তো এর জন্য দুটি রান করে দেখো। এই ক্যাম্পের কাছে আমরা কাশীপুর সোজা যাচ্ছি কাশীপুর, আর আমরা এই বাঁ দিকে রান করে এই কাশীপুর এদিকে যাচ্ছি বোর্ডটাকে, আর আমরা এই বাঁ দিকে চলে এলাম রান করে। এবার যাচ্ছি আমরা সুপুর গ্রামের দিকে। ফাইনালি আমাদের প্রতীক্ষা শেষ, আমরা ঘুরেছি। দেখতে পাচ্ছি দেখো সুন্দর মাটির বাড়ি উঁচু উঁচু হয়ে গেছে ওখানে দেখি কখনো প্রায়। এই বাড়িগুলো দেখো সুন্দর মাটির বাড়ি, দেখতে পাচ্ছি মাটির দেওয়াল। ওই দোকানটা সব আমরা চলে যাচ্ছি বাম চলো। ফাইনালি এই যে আমরা মামা বাড়িতে চলে যাই, জামাইপুর মামা বাড়ি বোলপুর সুপুর গ্রামে। এই যে দেখতে পাচ্ছ এই মামা বাড়ি, এবার আমরা ভিতরে এন্ট্রি করবো। চলো ঘরে দেখি কে কে আছে। ঘরের ভিতর দিয়ে বন্ধ রয়েছে, এই যে ও ভাগনা বাড়ি দেখতে পাচ্ছ, খুলছে দরজা খুলছে কেন। এই যে মামি চলে এসেছে, এই যে এন্ট্রি করে নিয়েছি আমরা, জার্নি কমপ্লিট। তাহলে আমরা এসেছি কোথায়? হ্যাঁ, তো কমপ্লিট আমাদের জার্নি, তারপর একটু রেস্ট নি, তারপর কথা বলে। তো ওই যে মামিদের বাড়িতে চলে এসেছি, ভাইরা নেই, ভাইদের সঙ্গে পরে দেখা হবে। চলো টাটা, সি ইউ বন্ধুরা। তো বন্ধুরা এই আমরা সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে অলরেডি বেরিয়ে গেছি এখানে সুপুর বাজারে, মিনি বাজার যেটা, এই বাজারে ঘুরতে বেরিয়েছি। এই যে বাজারে তোমাদেরকে বলছিলাম প্রথমেই যে আমরা এখানে যাদের টানে আসি, এই দেখতে পাবে তোমাদের পরিচয় করে দিত। এই ভাস্কর একটু হাই বলে দাও। হ্যালো, হাই। এই যে আমার সেই বন্ধু, এই যে এই মানুষটা টানে আমরা এখানে আসতাম, খুব খুব আসতাম, এখন আজ এই মানুষটা ব্যস্ত হয়ে গেছে, যার ফলে আমরা এখন হয়তো আসা হয় না। তো চলো ওর সঙ্গে একটু বেরিয়েছি ওদের এখানে বাজারে, মিনি বাজারে। চলো একটু আমরা কেনাকাটা কিছু করা আছে, এই মিষ্টি দোকানে এসেছি, মিষ্টি নেবো। দেখো যেটা মিষ্টি হলো, তো আমাদের মিষ্টি কেনা কমপ্লিট। এই যে মিষ্টি প্যাকিং হয়ে গেছে, কেনা হলো জানো রসগোল্লা কত দাম নিল? কত দাম নিল? চলো বোলপুরের রসগোল্লা নিয়ে নিয়েছি, এবার যাবো আমার বাড়িতে। এই বাচ্চার বাবু আছে, চলো তোমরা এসো এখানে, এই সুপুর গ্রামে এসে এই দোকানে এসো, ভালো রসগোল্লা পাওয়া যায়। চলো আবার এই যে সামনে তোমাদের একটু মার্কেটে দেখাই। এই যে এটাকে ছিল মিনি বাজার, মিনি বাজার সুপুর মিনি বাজার দেখা যাচ্ছে এখানে, ফলের দোকান সবজি দোকান। আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে জায়গাটা, অনেক আলো, আগে যখন এসেছিলাম আজকে 7-8 বছর আগে
এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখনো সেইভাবে পরিবর্তন কিছু হয়নি, আগে যেরকম দিয়ে সেরকম তাদের লাইট ওয়াইটের ব্যবস্থা বেশি হয়েছে, আর দোকানপাটও কিছু বেড়েছে। গ্রামের দোকান বুঝতে পারছো, এই যে আরও কত দোকান থেকে বাদিক দিয়ে পরপর পর দোকান আছে, সবজি দোকান, ফলের দোকান, আরও মিষ্টির দোকানও আছে, ডান দিকে দেখো মুরগির দোকান, এই যে মোমোর দোকান একটা সামনে দেখতে পাচ্ছ, আর তার সামনে দিকে একটা ফুচকা দোকান আছে। তোমাদের পরে আমরা যখন ফুচকা খাবো এখানে দেখাবো, এই ছোটো এখানে দেখো এখানে দোকান, এই যে সেলুন দেখতে পাচ্ছি সুন্দর ছোটো ঘরের মধ্যে মাটির ঘর এটা, আর এই যে এই সুপুর বাজার, এই যে ডান দিকে কিছু দোকান আছে দেখো, এইটুকুনি বাজার বুঝলি, আর এই যে দাদার দোকান ফলের দোকান, দাদা নেই এখন দোকানে, অলিক বসে আছে, অলিক ফল বেচছে। হ্যাঁ দোকানে বলতে পারছে না, এই দোকানে তারা এসে লাভ নেই কোনো, তোমার অন্য কোনো দোকান থেকে ফল কিনে নেবে। এটা হচ্ছে বিভিন্ন রকম ফল রয়েছে, ফলের সময় আপেল লেবু ঠিক আছে, কথা আপেল ঝুলছে তো, এই আপেল গাছে ঝুলছে আপেল, দোকানদার দামই জানে না কোনো, দোকানদার বলছো দিকে গেছে, চলো দোকানদার আসুক তারপর আমরা ফল নেবো এখান থেকে, তো চলো সাথে থাকো।